আবারও বাংলার আকাশে ভয়াবহ দুর্যোগের ছায়া নতুন করে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে একটি শক্তিশালী নিম্নচাপ যা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপে আশ্রয় পড়তে চলেছে বাংলার উপকূলে যার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও মায়ানমার উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা তো কবে কখন কোন কোন উপকূলে আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড় তার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার থাকবে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর প্রাকৃতিক ধ্বংসলীলা কেমন থাকবে এই বিষয়ে আবহবিদ তথা বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই বিরোধীর মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ আর যা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে চিত্রাং যা কিন্তু সর্বোচ্চ দেড়শো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে বাংলার বিভিন্ন উপকূলে বিশেষ করে বাংলাদেশ মায়ানমার ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা ঘূর্ণিঝড় চিত্রাং ইন্দোনেশিয়ার উপকূলে সৃষ্টি হয়েছে যা কিন্তু আগামীকালের মধ্যে আন্দামানের কাছাকাছি চলে আসবে ধীরে ধীরে ক্রমশই শক্তি সঞ্চার করে এই ঘূর্ণিঝড় কিন্তু মহাপ্রলয়কারী রূপ ধারণ করছে যার ফলে আবহাবিক তথা বিশেষজ্ঞরা রয়েছেন চিন্তিত এই ঘূর্ণিঝড় ঠিক কোন সময় বাংলার উপকূলে আসে পড়বেন এই বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত সঠিক পথ জানাতে পারেননি কিন্তু এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা মারাত্মক পরিমাণ হতে পারে বলে জানাচ্ছে মৌসুম ভবন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব যার ফলে আগেভাগেই কিন্তু সকলকে সতর্ক করে দিয়েছেন আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য